আমরা প্রতিনিয়ত ডিসিশন নিচ্ছি, খুব ছোট থেকে ছোট্ট কাজের ক্ষেত্রেও আমাদের মস্তিষ্ককে পরিচালনা করে চলেছি অবিরত। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ব্রেইনের সুইচকে অফ করতে আমরা পারি না। অর্থাৎ মানসিক শ্রম প্রত্যেক মানুষই করে, তা সত্ত্বেও কেউ মানসিকভাবে একটু দুর্বল, আবার অপরজন শক্তিশালী। মেন্টাল স্ট্রেংথ ট্রেনার অ্যামি মরিন বলেন, ফিজিক্যাল স্ট্রেংথ আর ফিজিক্যাল হেলথ যেমন এক জিনিস নয়, তেমনভাবেই মেন্টাল স্ট্রেংথ আর মেন্টাল হেলথ দুটো একে অপরের সঙ্গে জড়িত হলেও সম্পূর্ণ আলাদা ধারণা। এমির কথায়, যদি কোনো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, তারপরেও তিনি ফিজিক্যালি ফিট থাকার জন্য অন্যান্যদের মতো এক্সারসাইজ করতে পারেন। ঠিক তেমনই, যদি কেউ মানসিক আঘাত পেয়ে থাকেন বা কোনো গুরুতর বিষয়ে সাময়িক সময়ের জন্য শোকাচ্ছন্ন হয়ে রয়েছেন, তার মানে এই নয় যে তিনি মানসিকভাবে দুর্বল প্রকৃতির। 23 বছর বয়সী মেন্টাল স্ট্রেংথ ট্রেনার অ্যামি মরেন তার জীবনের এমন এক সময়ে 13টি মানসিক ভুল, যা মেন্টালি স্ট্রং লোকেরা এড়িয়ে চলেন, সেগুলি লিখে একটি জার্নালে প্রকাশ করেছিলেন, যেই সময় তিনি তার জীবনের সবচেয়ে বড় বড় আঘাতগুলি সামলে উঠছিলেন। সে সময় এই লেখাটি বহুল জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীকালে তার বইয়ের শিরোনাম হয় 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু। এটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের খেতাবও পায়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা এমনটা আশা করেন যে তাদের সাথে কোনোদিনই খারাপ কিছু ঘটতে পারে না, বা তারা এতটাই সাবধানী যে কোনো সমস্যা তাদের জীবনে আসতে পারে না, কারণ তারা সব রকম প্রিকশনস ফলো করেই চলেন, কঠোর পরিশ্রম করেন, নিয়মানুবর্তিতা পালন করেন ইত্যাদি ইত্যাদি। এমি বলেন, এ ধরনের মানুষেরা খুব সহজেই নিজেদেরকে হতাশা, রাগ ইত্যাদির জালে নিজেদের জড়িয়ে ফেলেন, পরে মনে করেন ভাগ্য তাদের সাথে পরিহাস করছে। এমির কথায়, এই পৃথিবীতে কোনো মানুষের কাছে এমন কোনো গ্যারান্টি থাকতে পারে না যে কেউ যদি প্রচুর দুঃখ কষ্ট পেয়েছেন এবং তারপরে আর কোনো দুঃখ কষ্টের সমস্যায় তাকে পড়তে হবে না বা সম্মুখীন হতে হবে না। সমস্যা, দুঃখ, কষ্ট এগুলো যখন তখন যে কাউকে আক্রান্ত করতে পারে। মেন্টালি স্ট্রং লোকেরা সমস্যায় পড়লে বা দুঃখ কষ্টের সময় ভাগ্যকে দোষারোপ করেন না। আমার সাথে কেন এমনটা হলো এই ধরনের প্রশ্ন করা থেকে নিজেদের দূরে রাখেন। এই সময় তারা নিজেদের মনে করিয়ে দেন, পৃথিবীর বহু মানুষ শত দুঃখ কষ্টেও হাসি মুখে জীবন অতিবাহিত করে থাকেন। অনেক শিশু অর্থের অভাবে শিক্ষা গ্রহণে অক্ষম, অনেক মানুষ কঠিন রোগে জর্জরিত, বহু মানুষ অর্থাভাবে ঘর ছাড়া, আরও কত মানুষের কত লক্ষ সমস্যা সাথে নিয়েও তারা সুন্দর জীবন বাঁচেন। এমি তখন বছর 23-এ সদ্য বিবাহিতা। হঠাৎ করে তার মায়ের মৃত্যু ঘটে ব্রেইন হ্যামারেজে। এই শোক থেকে কোনো মতে নিজেকে সামলে উঠছিলেন, তার কয়েক বছর পর তার স্বামী হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। এখানেই শেষ নয়, এর বছরখানেক পর তার শ্বশুরমশাই ক্যান্সারে আক্রান্ত হন। একের পর এক মানসিক আঘাতে জর্জরিত এমি মানসিক অবসাদ অনুভব করছিলেন। যেহেতু পেশায় তিনি একজন সাইকোথেরাপিস্ট ছিলেন, যার কাজই ছিল মানুষের মানসিক দুর্বলতার প্রকৃতি চিহ্নিত করে তাদের অবসাদমুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া, তাই তিনি জানতেন কিভাবে এই কঠিন সমস্যার মোকাবিলা করা যায়। এই সময় তিনি 13টি ভুল, যা মেন্টালি স্ট্রং লোকেরা এড়িয়ে চলেন, এক এক করে তিনি লিখে রেখেছিলেন। তিনি বলেন, এই 13টি ভুলের মধ্যে 3টি ভুল শুধরে নিতে পারলে বাকি 10টি ভুল অটোমেটিক্যালি শুধরে যাবে, জীবনে এগিয়ে যাওয়ার পথটা আরও মসৃণ হবে। মেন্টালি স্ট্রং লোকেরা সেই বিষয়ে চিন্তা করেন না যেটা তাদের কন্ট্রোলে নেই, অর্থাৎ যা তাদের পক্ষে বদলানো সম্ভব নয়, যে জিনিসগুলো তারা চেঞ্জ করতে পারবে না সেগুলো নিয়ে অযথা বাজে সময় অপচয় তারা করে না। যেমন লোকে কি ভাবছে তা নিয়ে তারা মাথা ব্যথা করে না, অন্যের সাকসেস, অন্যের ভাগ্যের উপর ঈর্ষা তারা করেন না, অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা, কম্পেয়ার তারা করেন না। যখনই আপনি অন্যের ভাগ্যের আর সফলতা দেখে ঈর্ষা করা বন্ধ করে দেন, তখন আপনার মনে সেই মানুষগুলোর কথা আসে যারা অনেক বেশি যোগ্য, উপযুক্ত, নিরীহ হয়েও ভাগ্যের শিকার। আপনার মন তখন সেই সব নিরীহ মানুষদের সেবা সাহায্যের জন্য তৎপর হয়ে ওঠে। যখনই মানুষের ফোকাস কন্ট্রোল করা যায় না এমন জিনিসগুলো থেকে সরে যায়, তখন অটোমেটিক্যালি আগে কি ঘটেছিল, কে কি বলেছিল এসব কথা মনে আনা বন্ধ করে দেয়, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করে দিতে থাকে মন। মানুষ যখন অন্যের সাথে নিজের তুলনা বন্ধ করে দেয়, যখন লোকে কি বলবে তা ভাবা বন্ধ করে,
যখন যে জিনিসটা তাদের পক্ষে বদলানো সম্ভব নয় তা থেকে ফোকাস সরিয়ে নেয়, তখন মানুষ অটোমেটিক্যালি নিজের দিকে তাকায়, নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টায় মনকে প্রস্তুত করতে থাকে। উনি বলেন, যখন মেন্টালি স্ট্রং লোকেরা নিজেদের ভুল বুঝতে পারেন, তারা সেই একই ভুল বারবার করেন না, কিন্তু তারা সেই ভুল কী করে শুধরে নেয়? কারণ যখনই আমরা নিজের ভুলগুলো নিয়ে ভাবতে বসি, তখন শুধুই লজ্জা, রাগ, ঘৃণার জন্ম নেয়। এমি বলেন, যদি আপনি পড়ে যান, তবে আপনার প্রথম কাজ হবে গা ঝাড়া দিয়ে উঠে পড়া। কিন্তু উঠে দাঁড়ানোর পর মেন্টালি স্ট্রং লোকেরা পড়ে যাওয়ার কারণ খোঁজে, তারা নিজের ভুলকে অস্বীকার করে না বা আড়াল করে না। এরপর তারা পরিবর্তন নিয়ে আসেন, সেটা খুব ছোট হলেও। এইরকম সিচুয়েশনে কেন ভুল হচ্ছে তা নির্ধারণ করতে হবে শান্ত মাথায় বসে। তারপর ছোট ছোট অভ্যাসে সেই ভুলগুলো শুধরে নেওয়ার উপর কাজ করতে হবে। প্রতিবার ভুল হওয়ার পরে তা শুধরে নেওয়ার মোটিভেশন যেন বজায় থাকে, তাই কেন ভুল শুধরাতে চাইছেন সেটা স্পষ্ট হওয়া উচিত। এভাবে বলা ভালো যে নিজের ঘাটতি আর ভুলের ওপর লজ্জা না পেয়ে, দুঃখ না পেয়ে কাজ করাটাই সবচেয়ে সহজ উপায়। নিজের ভুল বোঝার পর মেন্টালি স্ট্রং লোকেরা আর পরিবর্তনকে ভয় করে না, রিস্ক নিতে পিছু পা হয় না, কোনো কাজ শুরু করে সঙ্গে সঙ্গে বা তাৎক্ষণিক রেজাল্ট আশা রাখে না। তারা জানে তাৎক্ষণিক রেজাল্টের আশা করা বোকামি। ফেলিয়ারের পরে তারা থেমে যাওয়া বন্ধ করে দেয় আর নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে, নিজের মনকে স্ট্রং করে। অন্যের মানসিকতা বদলানো তার পক্ষে সম্ভব নয়, তাই নিজের ক্যাপেবিলিটিসগুলোর উপরে কাজ করা শুরু করে দেয়। যখনই মানুষ নিজের ভুলটা বুঝতে পারে, সেটাই তার থট এক্সপেরিমেন্টের আদর্শ সময়। এরপর মানুষ আর একা থাকতে ভয় পায় না। এমন কোনো গ্যারান্টি কার্ড কারোর কাছে নেই সবসময় আপনার সঙ্গে ভালো কিছুই ঘটবে। অন্যের সাকসেস আর ভাগ্যের উপর ঈর্ষা করা আপনি বন্ধ করে দেন, নিজের উপর করুণা করা বন্ধ করে দেন। যখনই আপনি আপনার কন্ট্রোলে না থাকা জিনিসগুলোর উপর ফোকাস করা ছেড়ে দেন, তখন অটোমেটিক্যালি আপনার মন যেই জিনিসগুলোর উপর আপনার কন্ট্রোল আছে সেদিকে মনোনিবেশ করে। লোকে কি বলল তাতে আপনার কিছু এসে যায় না। আপনি আর পরিবর্তনকে ভয় পান না, ঝুঁকি নিতে ভয় পান না। যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করে দিতে থাকেন, তখনই আপনি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করতে থাকেন এবং মেন্টালি স্ট্রং লোকেদের মতো পরিবর্তনকে আর ভয় পান না। এরপর আপনি একা হয়ে যাওয়ার ভয় থেকে মুক্ত। আমাদের আজকের ভিডিও যদি আপনার একটুও কাজে লাগে, তবে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমরা আসছি আরও একটা পজিটিভ ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।